আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মানব জাতি হিসেবে আমরা অনেক কৌতূহলী। আমাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন যদি ঘোরপাক খেয়ে থাকে, সেটির উত্তর আমরা খুঁজে বের করার খুবই আপ্রাণ চেষ্টা করে থাকি। তেমনই একটি প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর মানুষের আত্মা কি হয়? আজ এই প্রশ্নটি নিয়েই আলোচনা করব। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়লেন। তারপর একদল সাহাবি মৃতের কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। দুজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন, কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন, মৃত্যুর পর আত্মা কি হয় এই তথ্য জানার জন্য। কারণ তাদের কারোরই জানা ছিল না মৃত্যুর পর আত্মার কি হয়। আর আজ যখন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনবেন, কত বড় সৌভাগ্য তাদের। শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন, শুনো, যখন মানুষ একেবারেই মৃত্যুশয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন সহকারে বসে, তারপর মৃত প্রায় মানুষটিকের দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে। ঠিক সেই সময় দুজন অন্য ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছায়, তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান। নবী আরবিতে বলেছিলেন, বাংলায় অর্থ হলো অমুকের সন্তান অমুক। বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞেস করে, উনি কি করেছেন, ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছেন, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু ছিলেন, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলেছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেস্তাও আকাশের দিকে গিয়ে ঠিক একই কথা অন্যদের বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে তো বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো, সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে।
কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরলেন। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। আত্মাটি তা দেখে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই, সেই দেয়ালের দরজা দিয়ে অনেক সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে, আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার একদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো, আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, তুমি এখন শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তর দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন, বুখারি ও মুসনাদের দুটি হাদিস অবলম্বনে। আর এগুলো শুধু একজন মুমিন বান্দার আত্মার সাথেই ঘটবে। আল্লাহ তাআলা আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুক। আমিন।